হোটেলে মালিক ওনার ছিল, ওনার খুবই ভালো নিশ্চি সামনে আছে রূপেন ভাই। নমস্কার। হ্যালো, নমস্কার নমস্কার। মেরা নাম রূপেন হ্যাঁ, আর মে ইয়াহাঁ পে হোমস্টে কা মতলব ওনার ভি হুঁ। আর আপকা পিতাজি কা তো অ্যাকচুয়ালি উনি বাংলা খুব একটা ভালো বলতে পারেন না, তো ওনার সাথে একটু হিন্দিতে বলতে হবে, বুঝতে পারেন কিন্তু উনি বাংলা অতটা ভালো বলতে পারেন না, তার জন্য হিন্দিতে আমি বলেছি বলতে। তা তোমার হিন্দিতে শুনে নিয়ে আমি বাংলায় বলে দেবো, উনি হিন্দিতে তো সবাই জানে হিন্দি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পেলে আপনার নাম পিছে বল দিজিয়ে একবার। মেরা নাম রূপেন গুরুং হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ জি, রূপেন গুরুং। আর ইধার ইধার আনে কে লিয়ে আগার কোই চায় দার্জিলিং সে তো কেসে আয়েগে? अगर आपको वहाँ से दार्जिलिंग से आना है तो आपको जैसा टैक्सी है तो टैक्सी में भी आ सकते हैं आप। अच्छा, वहाँ से। और अगर आप जैसे NJP से आ रहे हैं आप तो वहाँ से भी आपको टैक्सी मिलेगा, नहीं तो आपको बुकिंग करना पड़ेगा। अच्छा अच्छा। उसके लिए जैसा होम स्टे जो घर में रहे तो उसको वहाँ पे हम गाड़ी भेज देंगे वहाँ पे, तो आप गाड़ी से भी आप आ सकते हैं आप लोग। और वही है। अच्छा अच्छा। अगर हम चाहते फुल पैकेज, तो फुल पैकेज अगर हम चाहते जो फुल पैकेज करेंगे तो उसे के फुल पैकेज हो जाएगा? हो जाएगा, फुल पैकेज हो जाएगा। तो कोई अगर बोलेंगे तो हम दार्जिलिंग जाएंगे पैकेज में, हाँ जी, हाँ जी, वो भी आप कर देंगे? हाँ, अगर आप लोग कोई है मतलब दार्जिलिंग रुकना चाहेंगे, जैसे एक दिन वन स्टे वहाँ रुकना चाहेंगे तो उसके लिए भी हम लोग पैकेज करवा देंगे। अच्छा, दार्जिलिंग सिटोंग? हाँ जी, दार्जिलिंग सिटोंग हो गया, लामाहट्टा हो गया, तिनचोली हो गया, लामाहट्टा তিনচুলা সব জায়গা। তো গাইস, যেটা উনি বললেন রূপেন ভাই বললেন যে লামাটা তিনচুলা যেখানে যাওয়ার উনি প্যাকেজের মধ্যে করে দেবেন। আর প্যাকেজই আচ্ছা না? হ্যাঁ, প্যাকেজই আচ্ছা। তো ও যে দার্জিলিং আগার কই প্যাকেজ নেই কিয়া হ্যাঁ, তো উস টাইম আগার এসা সোচ লিজিয়ে মে প্যাকেজ নেই কিয়া হ্যাঁ, মে লাভদামে আয়া আকে আপ হোমস্টে মে রুকা, ইসকে বারে মে থোড়া মুঝে জাননা যে ইধার আয়েঙ্গে তো হাম আপসে বাত করেঙ্গে, বাত করকে হাম হোমস্টে মে রুকেঙ্গে। ইয়াহাঁ পে ক্যা হোতা হ্যায়, জেসে কোই ইয়াহাঁ পে আ রহে হ্যায় তো মতলব বিফোর 5 ডেজ লোক হাম লোগ কো কন্ট্যাক্ট করতে হ্যায়, জেসে আচ্ছা হাম লোগ আ রহে হ্যায় মতলব ইতনা হ্যায় হাম লোগ, তো হাম লোগ ইয়া জা মতলব কোই সিটোং জানা চাহতা হ্যায় কোই দার্জিলিং রুকনা চাহতা হ্যায় তো মতলব বিফোর 5 ডেজ হাম রূপেন ভাই যে কথাটা বললেন উনি বললেন ওইটা কিন্তু খুব দামি কথা, কারণ এই লাভদায় যদি আসতে যাও তুমি যদি দার্জিলিং থেকে আসো, দার্জিলিং থেকে আসলে তোমাকে কিন্তু অনেকভাবে অনেকটা রুট তোমাকে করে আসতে হবে, অনেক দেরি হবে। তুমি কি করবে, তোমাকে দার্জিলিং যদি দার্জিলিং থেকে আসো তোমাকে প্রথমে আসতে হবে তোমাকে কী বলে এটা মুম্ফু বাজার ও না রাংবি আসতে হবে, রাংবি না রাংবিতে আসতে হবে না, রাংবি রাংবিতে আসতে হবে, ওরপর ওখান থেকে আবার গাড়ি ধরে আবার আসতে হবে মুম্ফু বাজার, ওইখান থেকে আবার গাড়ি ধরতে হবে, ধরে আবার আসতে হবে লাভদা, তারপরে তিনটে গাড়ি চেঞ্জ দুটো গাড়ি চেঞ্জ করতে হচ্ছে, তো অনেক অসুবিধা সেক্ষেত্রে। আর যদি তুমি মনে করো যে আমি ইয়ে থেকে আসবো কী বলে NJP থেকে আসবো, যদি মনে করো NJP থেকে আসবো, তুমি NJP থেকে আসলে তোমাকে আসতে হবে প্রথমে ওই রাংবি আসতে হবে, রাংবি থেকে আবার তোমাকে মুম্ফু বাজার আসতে হবে, মুম্ফু বাজার থেকে আবার গাড়ি ধরে আবার তোমাকে এখানে আসতে হবে, তারপরে আমাকে অনেকটা মানে ইয়ে করে আসতে হচ্ছে, ঘুরে আসতে হচ্ছে, ফলে একটু টাইম লেগে যাবে বা খরচাটা বেড়ে যাবে। আগার কই চাই দার্জিলিং সে ইয়া কই কই ভি সে লাভদামে আনা চাহতা হ্যায় তো এসে প্যাকেজ মে নেই এসে আয়া হো, লেকিন ও মিলেগা ও হোগা আপকো ও সহি হ্যায় মতলব আ সকতে হ্যায় কোই প্রবলেম নেই হ্যায়, লেকিন জেসে আপ লোগ ওয়াহাঁ পে আয়েঙ্গে তো আনে কে টাইম মে আপকো ক্যা প্রবলেম, ইয়ে প্রবলেম হোতা হ্যায় কি আপকো জেসা
गाड़ी का थोड़ा असुविधा है। अच्छा। जैसा आप लोग डायरेक्टली पैकेज करके आ जाए तो आपको थोड़ा सस्ता में हो जाएगा, पैकेज में आपको एडजस्ट हो जाएगा। अच्छा अच्छा। और आप जैसे कि आपने बोला कि वहाँ से कोई भी आ रहे बंदा तो वो टाइम में आपको थोड़ा प्रॉब्लम होगा, आपको गाड़ी के लिए थोड़ा अरेंज करने के लिए थोड़ा प्रॉब्लम होगा। अच्छा। इसलिए बेटर है आप लोग जैसा आने के लिए कोई मतलब व्यक्ति जो है कस्टमर जो है तो जैसा बिफोर 5 days बिफोर 10 days हम लोग के साथ कांटेक्ट कर सकते हैं। अगर मतलब उस हिसाब से आप लोग आ सकते हैं यहाँ पे। अच्छा। कहाँ का पूरा पैकेज में? हाँ जी। कहाँ का पैकेज पूरा घुमा देंगे आप? जैसा गाड़ी भी आप देंगे? हाँ, गाड़ी भी हमारा है। अच्छा, गाड़ी भी आपको यहाँ से मिलेगा। जैसा पैकेज के लिए बोला आपने तो जैसा हो गया यहाँ पे हमारा जैसा सिटोंग है, हमारा लमाटा है, यहाँ पे है दार्जिलिंग अगर कोई है मतलब उसके लिए भी हम लोग प्रबंध करेंगे उसके लिए भी। वो बस अभी तो फिलहाल इतना है, लेकिन कोई मतलब है ज़्यादा जैसा सिक्किम गैंगटॉक उसके लिए अभी हम लोगों ने सोचा नहीं है, उसके लिए हम लोग बाद में सोचेंगे। अच्छा अच्छा। सिक्किम के लिए जो अगर ऐसा हो सकता है कि काली वही सिक्किम जाएंगे आपको बोला लाभ जाएंगे उसके बाद सिक्किम जाएंगे इसी रास्ते से सिक्किम तो जाना होता है। हाँ जी, रास्ता तो मतलब एक ही रास्ता हो जाएगा ना, सिक्किम के लिए आप पैकेज कर देंगे आप? हाँ जी, मतलब उसके लिए थोड़ा अभी हम लोगों ने कभी किया नहीं है, लेकिन हम लोग उसके बारे में आपको फिर बताएंगे हमको मतलब कैसे करना है क्या करना है। अच्छा अच्छा, वो भी आप बता देंगे? हाँ जी हो जाएगा, वो एक तरफ से वो हो जाएगा। हाँ हो जाएगा, लेकिन थोड़ा उसके लिए पहले देखना पड़ेगा। हाँ अच्छा अच्छा। और एक बात कहना चाहता हूँ, दार्जिलिंग जो है दार्जिलिंग से जो अगर आ जाएगा फुल पैकेज में और इधर से भी एक बात ये बात बोलिए गाइस, हमें एक कथा हमें जिज्ञेस करते चाहिए যে এখানে এত সুন্দর মানে ভিউ পয়েন্ট না দেখলে হয়তো তোমরা মানে বুঝতে বিশ্বাস করবে না যে এত ভালো ভিউ পয়েন্ট। আর ওনার এখানে গ্রামের প্রত্যেকের মন এত ভালো আর ওনাদের মন তো মানে খুবই ভালো। গাইস আমি তোমাদের সাথে তোমাদের কাছে একটা কথা আমি বলতে চাইছি যে এখানে আসলে পরে কী কী পাওয়া যাবে আমি একবার রূপেন ভাইয়ের কাছে জেনে নেব। তো ভাইয়া, হ্যাঁ জি, কই ফুল প্যাকেজ মে আয়েগা? হ্যাঁ জি। तो जब आएंगे वो फुल पैकेज में तो खाने में क्या क्या चीज मिलेगा उसको? जैसे कि आपको ब्रेकफास्ट, क्योंकि बंगाली लोग जो आते हैं ना वो खाना बहुत पसंद करते हैं, खाना और घूमना और गल्प करना, गप जो बोलते हैं गल्प, हम लोग गल्प बोलते हैं, गप करना, गप करना, अड्डा मारना, अड्डा बातें करना बहुत पसंद करते हैं हम लोग। इसलिए क्या क्या मिलता है खाने में? जैसे कि खाने में पहले दिन से आपको जैसा कोई वहाँ से हमारा कस्टमर आ रहा है जैसा एग्जाम्पल सिलीगुड़ी से एनजेपी से कोई आ रहा है तो उसके वो टाइम में मिलेगा खाना आपको, अंडा करी मिलेगा। अच्छा अच्छा। सिलीगुड़ी में इधर जैसे वहाँ से इधर पहुँचने का, यहाँ पहुँचने का अंडा करी हो गया, एक सब्जी रहेगा, एक दाल रहेगा, एक सलाद रहेगा और एक अचार रहेगा। अच्छा अच्छा। आपको पापड़, पापड़ रहेगा और राइस रहेगा, बासमती राइस लंच। अच्छा अच्छा। सलाद, सलाद भी मिलता है? वो भी मिलेगा। अच्छा। और ये तो लंच हो गया, लंच में। ब्रेकफास्ट तो मिलेगा? ब्रेकफास्ट। अच्छा, ब्रेक लंच के बारे में उसके बाद अब डिनर में आता हूँ। और जो सिलीगुड़ी सुबह आएगा ये ब्रेकफास्ट तो मिलेगा ना? ब्रेकफास्ट मिलेगा सर, ब्रेकफास्ट तो मिलेगा, ब्रेकफास्ट इधर आके मिलेगा, ब्रेकफास्ट सब उसमें इंक्लूड रहेगा हमारा। अच्छा 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 अच्छा। और रात को डिनर में क्या मिलेगा? डिनर में आपको मिलेगा, पहले दिन तीन दिन के लिए शायद वो दो दिन या तीन दिन के लिए आया तो दो दिन में क्या क्या मिलेगा उसमें? आपको वेराइटीज रहेगा, जैसे कि हो गया आपको रात को एक चिकन मिलेगा, चिकन करी या चिकन मसाला ऐसा मिलेगा, एक दाल रहेगा, सब्जी रहेगा, पापड़ सलाद तो वही है आपको। और स्पेशली यहाँ पे क्या है गाइस, जो बोन फायर यहाँ पर रहता है, बोन फायर, हाँ जी, हाँ वो यहाँ पे बहुत, हाँ यहाँ पे जैसे उसका मतलब जो भी कस्टमर यहाँ पे आता है तो उसके लिए स्पेशली हम लोग बोन फायर करते हैं। अच्छा अच्छा। हाँ, हमने देखा बोन फायर, वो बहुत बढ़िया है। तो गाइस हमें एक कथा तुम्हारे बोलो, हमें मैंने अबाक हो गई, बोन फायर हमें देखे, हमें नेचेछि, মানে এত সুন্দর মানে বনফায়ার। তোমরা আমি জানি আমাদের আমরা মৌসুমি দ্বীপে যখন যাই, মৌসুমি দ্বীপে গেছি, মৌসুমি দ্বীপে বনফায়ারের জন্য আলাদাভাবে চিকেন কিনতে হয়, মানে চিকেনের জন্য চিকেন কিনতে হয়, ওখানে দেশি মুরগি কিনতে হবে 500 টাকা দিয়ে, কিন্তু এখানে কিন্তু সেটা করতে হয় না।
এখানে সেটা করতে লাগে না। এবার এখানে যেদিন বলবে তুমি ধরো দুদিনের জন্য তোমরা এসছো, তোমরা বলো আজকে আমি করবো বনফায়ার, আজকে করতে পারো, বা যদি বললে না কালকে করবো কালকে করতে পারো। সেক্ষেত্রে খুব মজা, দারুণ মজা বনফায়ারটা, এত সুন্দর এখানে, মানে না আসলে তোমরা মানে বুঝতে পারবে না। আর একটা কথা বলছি, তোমরা যখন আসবে অবশ্যই তোমরা নাম্বার তো এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এই স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারটা একবার দেখে নাও, স্ক্রিন দিয়ে নাম্বার যে যাচ্ছে এই নাম্বারটা দেখে নাও, উপেন ভাইয়ের নাম্বারটা থাকবে, ওই নাম্বারটা দেখে নেবে, নিজের নাম্বার যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে যাচ্ছে দেখে নাও। আর যেটা কথা, একটা কথা বলছি, তোমরা যখন আসবে অবশ্যই অবশ্যই তোমরা ওই ফোন নাম্বারে, এই যে নাম্বার যাচ্ছে নিচ দিয়ে, নিচে যে আমাদের ওই নাম্বারে ফোন করে এই তোমরা লাভদাতে আসো, লাভদায় এসে দেখো। আর যেটা ও খাওয়ার কথাটা বললো, উনি উনি যেটা আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি, তো গাইস উপেন ভাইয়া তো ওটা জাদা বাত নেই করতা হ্যায় তো ফিট ম্যানে বোলা ভাইয়া বাত তো করনা হোগা, তো ঠিক আছে কই বাত নেই। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যখন এনজিপি থেকে আসবে, এনজিপি থেকে যখন যদি আসো, যখন যদি সকালে আসো, ব্রেকফাস্ট যেটা আছে না, ওই ব্রেকফাস্টটা তোমরা মনে কর, তোমরা মনে করলে তোমরা ওখানেও করতে পারো, ওখানে না করাচ্ছে, ওখানে কর না করাচ্ছে, আমি চাইবো তুমি তোমরা এখানে এসে করবে। কারণ এখানে ব্রেকফাস্ট দারুণ, লুচি থেকে লুচি হয়, এত এত সুন্দর রান্না না। আর উপেন ভাই অভিজ্ঞতার কথা একটু বলছি না, একটু বলছি। আর যেটা আসার পরে তোমরা ধরো এখানে লাঞ্চে আসলে, লাঞ্চে তুমি কি পাবে, লাঞ্চে পাচ্ছ তুমি একদিন আন্ডারকারি পাবে, একদিন পাবে তুমি আন্ডারকারি পাবে, রাতে তুমি একটা সবজি টবজি দিয়ে পাবে, দুদিনের জন্য যদি হয় পরের দিন তুমি আবার একটা অন্য আর একটা কোনো ইয়ে পাবে, তারপরে যদি বোন ফায়ারের কথা বলব, আর ব্রেকফাস্টে তো আছে ভালো ভালো খাওয়ার, রাতে আবার তোমার লাঞ্চে তোমার ও বিকেলে আবার বোন ফায়ার হবে, যদি বলো বোন ফায়ার সিন করো সেদিন বোন ফায়ার করতে পারো, আর রাতে তুমি ডিনারে তোমার যেটা চিকেন থাকে দেশি দেশি মুরগি, আর তুমি রুটি চাইলে রুটি পাবে, যেটা চাইবে সেটাই পাবে তুমি, দারুণ খাবার। তো গাইস আর বেশি বাড়াবো না, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে দাদার, দাদার অনেক কাজ আছে যেহেতু পুরো দেখভাল করে। আর তারপরে আমি এবার বলবো যে আমার যে ভিউ আছে, তো ভাইয়া মেরা যে ভিউ আছে উসকে বারে মে কুছ আগার বল দিজিয়েগা তো আচ্ছা। মে ইয়ে বলনা চাহতা হুঁ, হামারা দেবো দাদা কা যে ভিউয়ার্স হ্যায় উন লোগো কো, আপ লোগ আইয়ে হামারা ইয়াহ পে হোম স্টে মে, কিউকি ইয়াহ পে আপকো জো ভি হ্যায় সব অর্গ্যানিক অর নেচারাল মিলেগা আপকো। অর গাইস ইয়ে বলনা চাহতা হুঁ কি ইয়াহ পে জো ভি আপকো মিলেগা, জেসা পানি হো গিয়া, সবজি এখানে কমলা লেবুর বাগান আছে, চায়ের বাগান আছে। তো উপেন ভাই বললাম না আগে একটু মানে একটু কথা একটু কত বেশি ইয়ে হয় না, তো তাও আমি বলে দিচ্ছি উপেন ভাইয়ের বই আমি বলে দিচ্ছি, এখানে কমলা লেবুর বাগান আছে, এখানে চা চায়ের বাগান রয়েছে, তোমরা এসে এখানে দেখতে পারো। আর যা যা আছে সব ন্যাচারাল, পুরো ন্যাচারাল একদম ভিউ, আর ভিউ তো অসাধারণ। আর যেটা বলছিল উপেন ভাই, যেটা বলছিল যে এখানে প্রত্যেকটা জিনিস যে খাওয়া দাওয়া করে, যেগুলো খাওয়ায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওনারা নিজেরা চাষ করেন, ওদের ওনাদের কথা হচ্ছে যে আমরা যে কিনে বাজাতে খাবো ওটা মেডিসিন থাকে, মেডিসিন দিয়ে তৈরি করে, কিন্তু আমরা করব যেটা আমরা চাষ করব সেটার মধ্যে কোনো সার থাকবে না, কিছু না, এমনি নর্মাল আমরা করব, ওইটা করে খাওয়া, আর ওইটাই করে খাওয়ায়, আর এত সুস্বাদু খাওয়ার, দারুণ। তো যদি আসতে হয় লাভদায় আসতে হবে, আর আমি একবার দেখিয়ে দেবো সাইড সিনগুলো কত সুন্দর লাগে, তোমরা দেখে নাও সাইড সিনগুলো। তো আজকের মতো সাইড সিনটা দেখে নাও, আর আজকের মতো এই অবধি উপেন ভাই কা বহুত বহুত কাম হ্যায় কাম কে লোগে, তো জাদা বক্ত ভাই ভাই আপসে বহুত জাদা বক্ত লে লিয়া, আপ লোগ কো বহুত ধন্যবাদ দেওয়া চাহতা হুঁ, মেয়ে ভিউয়ার্স কো ধন্যবাদ দিজিয়ে আনে কে লিয়ে বোল ভিউয়ার্স।
आपका जो भी मेरे भैया का जो भी व्यूअर्स है, मैं आपको ये बोलना चाहता हूँ कि इतना दूर से यहाँ पे आके हम लोग इतना सपोर्ट कर रहे हैं, और आप लोग भी हमारे भैया को और दबल जी को सपोर्ट कर दीजिएगा। थैंक यू, बहुत बहुत शुक्रिया आने के लिए। थैंक यू। ठीक है, आज यही तक। তো গাইস, উপেন ভাইকে ছাড়তে হবে, কারণ নিচে অনেক কাজ পড়ে আছে, অনেক টুরিস্ট লোক আসছে, এসছে, তো যাবে এখন। তো ভাইয়া আজকে এই থাক, ফির আয়গা। তো গাইস, তোমরা অবশ্যই আসো উপেন ভাইকে, উপেন ভাইয়ের এই লাবদাতে আসো। আর এই এইটার নাম হচ্ছে সিবি হোমস্টে, এই হোটেলটার নাম বারবার বললাম। আর নিচে উপেন ভাইয়ের নাম্বারটা যাচ্ছে, দেখে নাও। এই নাম্বারে তোমরা কল করে টোটালি একদম প্যাকেজ করে আসবে।